সকলকে জানাই অন্নপূর্ণার ভান্ডারে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন আর আজকে অন্নপূর্ণার ভান্ডারে মা আপনাদের জন্য বানিয়ে দেখাবে একটা কন্টিনেন্টাল ডিশ যা ভীষণই টেস্টি আর খুব চট্টলি হয়ে যায় রেসিপিটা আর সেটা হচ্ছে এগ বাটার গার্লিক তো কী করে রেসিপিটা মা বানাচ্ছে চলুন দেখে নেওয়া যাক তো এগ বাটার গার্লিক বানাতে মা নিয়ে নিয়েছে একটা মিক্সিং বোল আর তার মধ্যে ডিম ফাটিয়ে নেওয়া হচ্ছে মা এখানে তিনটে ডিম ইউজ করবে তো মিক্সিং বোলের মধ্যে তিনটে ডিম ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে নুন আন্দাজ মতো দেওয়া হচ্ছে কোয়ার্টার টি স্পুন গোলমরিচ গুঁড়ো ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে যাতে নুন আর গোলমরিচটা ভালো করে মিশে যায় ডিমের মধ্যে তো ডিমটা ফ্যাটানো হয়ে গেছে গ্যাস ওভেনে মা বসিয়ে দিয়েছে একটা ফ্রাইং প্যান আর তার মধ্যে ওয়ান কিউব বাটার দেওয়া হলো বাটারটা পুরো প্যানের মধ্যে ভালো করে গলিয়ে নেওয়া হচ্ছে আর চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাটারটা বাটারটা ভালো মতো গলে আসলে এর মধ্যে ফ্যাটানো ডিমটা দিয়ে দেওয়া হলো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু ডিমটাকে এইভাবে ভেজে নিতে হবে তো ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে ডিমটা তুলে নেওয়া হয়েছে এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আরেকটা একটা কিউব বাটার দেওয়া হলো বাটারটা ভালো করে প্যানের মধ্যে একটু ঘুরিয়ে নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি বাটারটা মেল্ট হয়ে যায় বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করা হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন চপড গার্লিক বা রসুন কুচি রসুন কুচিটা হালকা করে বাটারের মধ্যে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রসুনটাকে বাটারের মধ্যে ভেজে নিতে হবে এখানে অ্যাড করা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এখানে কাঁচা পাকা লঙ্কা দু রকমের লঙ্কা এখানে ইউজ করেছে মা তো সেটাও ভেজে নেওয়া হচ্ছে বাটারের মধ্যে ভাজা ভাজা হয়ে আসলে অ্যাড করা হচ্ছে ওয়ান টেবিল স্পুন গোলমরিচ পাউডার বা পেপার পাউডার আন্দাজ মতো দেওয়া হচ্ছে সল্ট বা নুন এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হচ্ছে আর বাটারের সাথে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে লো ফ্লেমেই বেশি কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজতে হবে এবার অ্যাড করা হচ্ছে এর মধ্যে চপড কোরিয়েন্ডার লিভস বা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই বন্ধুরা এবার এখানে এক কাপ জল অ্যাড করা হচ্ছে আর এখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে নেওয়া হয়েছে হাফ কাপ জলে সেটা দিয়ে দেওয়া হল গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয়েছে আরও সামান্য একটু জল অ্যাড করা হয়েছে বন্ধুরা এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ারটা ওইদিকে ডিম ভাজাগুলোকে মা কয়েকটা টুকরো করে নিয়েছে আপনাদের ইচ্ছা মতো আপনারা কয়েকটা টুকরো করে নেবেন ভাজা ডিমটাকে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য গ্রেভিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘন হয়ে এসছে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন ভাজা ডিমের টুকরোগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গ্রেভিটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তো গ্রেভিটা বেশিক্ষণ ফোটালে বন্ধুরা গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তো আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা এবার মা সার্ভ করে দেবে সার্ভিং প্লেটে তো সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছে বন্ধুরা আজকে আমাদের এগ বাটার গার্লিক আর ধনে কুচি দিয়ে একটু গার্নিশ করে দিয়েছে আপনারা ইচ্ছে করলে এর ওপর চিলি ফ্লেক্স ছড়িয়েও খেতে পারেন যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য বলছি আর যারা ঝাল পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্স দেওয়ার প্রয়োজন হয় না তো কেমন লাগলো বন্ধুরা খুব চট জলদি হয়ে যায় এগ বাটার গার্লিকটা আর খেতেও ভীষণ টেস্টি হয় আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা যদি মায়ের হাতের এই এগ বাটার গার্লিকটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে